আগামীকাল হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ। আগামীকাল সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার। মানবতা বিরোধী অপরাধের বিচারে অস্বচ্ছতার অভিযোগ বিএনপি। দল ও জোট ভাঙার ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য। আইন শৃঙ্খলায় ব্যর্থ হলে দায়িত্বশীলদের সরে যেতে বললেন নাসিম। জামায়াত দমনে আরও কঠোর হওয়ার আহ্বান। এবং আদালতের রায়ের পরও হয়নি ভাষা জাদুঘর ও ভাষা লাইব্রেরি, সারা বছর অযত্নে থাকে কেন্দ্রীয় শহীদ মিনার। এছাড়াও এক্সিম ব্যাংক বিশেষ সংবাদে থাকছে। পাখির সংসার রক্ষায় আলোচিত মামলার রায় মঙ্গলবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার বিচারের রায় আগামীকাল। পলাতক বাচ্চু রাজাকারের পর এবার একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক প্রথম একজন অপরাধীর বিরুদ্ধে এই রায় ঘোষণা হবে। কাদের মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণের দাবি করে তার সর্বোচ্চ সাজার আশা করছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না রিপোর্ট। কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগে চার্জ গঠন করেন দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশে কাদের মোল্লার পরিচিতিতে বলা হয়, ফরিদপুরে শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্র সঙ্গে যোগ দেন তিনি এবং একাত্তরে ছাত্র সঙ্গের সদস্যদের নিয়ে গড়ে তোলেন আলবদর বাহিনী। কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধের সময় মিরপুরের আলোক দিতে 344 জনকে হত্যা, কবি বেহুন্নাসাকে তার পরিবার সহ হত্যা এবং বাংলা কলেজের ছাত্র পল্লবকে হত্যা। রয়েছে কেরানীগঞ্জের খানবাড়ি ও ঘাটের চর এলাকায় হত্যা, গণহত্যা এবং সেই সঙ্গে ওই দুই এলাকায় ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগও। যুক্তিতর্ক উপস্থাপন শেষে 17 জানুয়ারি মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখার পর সোমবার আনুষ্ঠানিকভাবে রায়ের তারিখ জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে উক্ত মোকদ্দমাটি রায় ঘোষণার জন্য আগামীকালকের কার্যতালিকাভুক্তির আদেশ প্রদান করা হয়। তাই বলা যায় যে আগামীকাল 5/2/2013 তারিখে চিফ প্রসিকিউটর বনাম আব্দুল কাদের মোল্লা মোকদ্দমা রায় ঘোষিত হবে। কাদের মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ দিয়ে প্রসিকিউশন রায়ে তাদের প্রত্যাশার কথা জানায়। খুবই মর্মস্পর্শী ঘটনা যে মিরপুর 12 নম্বর কালাপানির কাছে শহীদ হজরত আলী লস্কর শুধুমাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মিছিল করতেন স্বাধীনতার পক্ষে, সেই অপরাধে তার ফ্যামিলির সবাইকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষ সাক্ষী এবং ভিকটিমদের সাক্ষী সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রসিকিউশন হ্যাজ ওয়েল বিন এবল টু প্রুভ দ্য প্রসিকিউশন কেস। আমরা ক্যাপিটাল পানিশমেন্ট এফআইআর দিয়েছি এবং আমরা অবশ্যই তা প্রত্যাশা করি। কাদের মোল্লার মামলার রায়ের তারিখ জানানোর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। রেজিস্ট্রার জানিয়েছেন, যে কোনো অবস্থায় হোক ঘোষিত দিনেই রায় ঘোষণা দেবেন আদালত, এজন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন তারা। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। জামায়াত নেতা কাদের মোল্লার বিচারের প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে জামায়াত শিবির। হামলার আশঙ্কায় ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং রাজধানী জুড়ে সতর্ক রাখা হয়েছে পুলিশ এবং গোয়েন্দাদের। এনামুল কবির রূপমের রিপোর্ট। বগুড়ায় জামায়াত শিবির কর্মী হত্যা ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মতিঝিল শাপলা চত্বর অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত শিবির। দাবি মানা না হলে দেশে কঠোর আন্দোলনের হুমকি দেন জামায়াত নেতারা। পরে তাদের বিক্ষোভ মিছিল কোনো বিশৃঙ্খলা ছাড়াই দৈনিক বাংলা মোড় ও ফকিরের পুল ঘুরে নাইটেঙ্গেল মোড়ে শেষ হয়। আমাদের অবস্থান হচ্ছে কেউ যাতে বিশৃঙ্খলা না করে, ভাঙচুর না করে, অগ্নিসংযোগ না করে, বিশৃঙ্খলা করলে আমরা আমাদের মতো আইন প্রয়োগ করতাম। জামাতের বিক্ষোভ সমাবেশ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘেরাও করার স্লোগান দেয়া হলে হামলার আশঙ্কায় বাড়ানো হয় নিরাপত্তা, নামানো হয় দাঙ্গা পুলিশ, অবস্থান নেয় সাদা পোশাকে গোয়েন্দারা। ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি আমরা এটাকে আমরা করতে দেব না। এটাকে ঘিরে
কোনো ধরনের কোনো ঝুঁকি অথবা কেউ ট্রাইব্যুনালকে আক্রমণ করা অথবা ট্রাইব্যুনালকে ঘিরে কোনো ধরনের প্রতিবাদ করা অথবা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা ইত্যাদি এই এলাকাতে যেন করতে না পারে সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্যে আশপাশের রাস্তায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলে জামায়াতের আন্দোলনের সঙ্গে বিএনপি নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেন, সরকার ষড়যন্ত্র করে 18 দলীয় জোটের কোনো শরিককে নিয়ে গেলেও জোটের কোনো ক্ষতি হবে না। ফেব্রুয়ারি মাসে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রিপোর্ট চক্রমালিথার। ধারাবাহিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বিএনপির সংবাদ সম্মেলন। ফেব্রুয়ারি মাসে দলের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। 6 ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসনের অফিস ঘেরাও এবং স্মারকলিপি প্রদান, 11 ফেব্রুয়ারি জেলা এবং উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল, 18 ফেব্রুয়ারি সোমবার উপজেলা সদরে ইউনো অফিস ঘেরাও এবং স্মারকলিপি প্রদান। সরকারের বিরুদ্ধে 18 দলীয় জোট ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ আনেন বিএনপির এ সিনিয়র নেতা। 86 মতন এ ধরনের ষড়যন্ত্র সরকার তার ক্ষমতায় থাকার মানসে এবং অভিপ্রায় করতে পারে, অসম্ভব কিছু দল ভাঙার ষড়যন্ত্র করতে পারে, কিংবা আমাদের জোটের মধ্যে থেকে কাউকে কাউকে ভাগিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা তারা করতে পারবে। বিএনপির মধ্যে 2-4 জন লোক কিংবা দলের শরিক দল জোটের মধ্যে থেকে 2-1 জন 2-1টা শরিক দলকে নিয়ে গেলে বিএনপির কোনো ক্ষতি হবে না। আমরা কোনো আশঙ্কা করছি না, এই কারণে জোটের করবে কি আপনার করবে কি ওদের মধ্যে থেকে জোট ভেঙে যাবে, ওদের মহাজোট ভেঙে যাবে কি না সেটা কী করে বুঝবো, ওদের তো মহাজোট ভেঙে যেতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার স্বচ্ছ হচ্ছে না বলেও মন্তব্য বিএনপি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে দায়িত্বশীলদের পথ থেকে সরে যেতে বলেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। জামায়াত শিবিরের সহিংসতা দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কঠোর হতে বলেছেন আওয়ামী লীগ নেতারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 71-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর থেকে চোরাগোপ্তা হামলা, বোমা বিস্ফোরণ আর পুলিশের উপর হামলা চালিয়ে আসছে জামাত শিবির। জামাত শিবিরের এমন সহিংসতায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছে আওয়ামী লীগ। মানুষের প্রত্যাশা, যদি আচমকা ক্যাডার ভিত্তিক আক্রমণে তারা পর্যদস্ত হয়েছে, পুলিশ বাহিনীকে আরো দক্ষতার সঙ্গে আরো দৃঢ়তার সঙ্গে এই নাশকতামূলক কাজের অবস্থানে যে সন্ত্রাসী ভূমিকা জামাত নিয়েছে তাকে সার্থকভাবে মোকাবেলা করে তাদেরকে পরাজিত করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতদের পথ থেকে সরে দাঁড়াতে বলেছেন মোহাম্মদ নাসিম। যাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, তার নিজেরা যদি নিরাপত্তাহীনতা ভোগে কিভাবে চলবে, সেজন্য বলতে চাই দায়িত্ববান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে বলতে চাই, হয় কঠোরভাবে আইন অনুযায়ী এই দুর্বৃত্তদের 71-এ চিহ্নিত ঘাতকদের অনুসারীদেরকে হয় এই ধরনের কাজ থেকে নিবৃত্ত করবেন, নাহলে দায়িত্ব ছেড়ে দেবেন, এই কর্মকর্তাদের দায়িত্ব ছেড়ে দেবেন, ছড়িয়ে দেবেন। পদ্মা সেতু ইস্যুতে মন্ত্রীদের কম কথা বলারও পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। অবরোধে সহিংসতার অভিযোগের সর্বশেষ মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কলাবাগান থানার ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন হওয়ায় তাঁকে গ্রেফতার দেখানোয় 6 মামলাতেই জামিন পেলেন তিনি। পরাগজিমের রিপোর্ট। গত 9 ডিসেম্বর 18 দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে যে 37টি মামলা হয় তার 6টিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখায় পুলিশ। 2টি মামলায় 10 ডিসেম্বর তাকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই 2 মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর পর্যায়ক্রমে আরও 4টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট ও মহানগর দায়রা জজ আদালত থেকে 3টি মামলায় জামিন পাওয়ার পর বাকি ছিল কলাবাগান থানার 1টি মামলা। ঘটনা ঘটেছে 9-12-তে আর এই তাকে শো নারেজ দেখিয়েছেন 1 মাস 7 দিন পরে। আদালত আবার একটা রুল ইস্যু করেছে এবং 6 মাসের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছে। হাইকোর্টের এই আদেশের প্রেক্ষাপটে মির্জা আলমগীরের বিরুদ্ধে আর নতুন কোনো এই ধরনের শো ন্যারেজ দেখিয়ে
তাকে কারাগারে আর রাখা হবে না বলে আমরা বিশ্বাস করি এবং তিনি ইনশাআল্লাহ আগামীকাল না হয় পরশুদিনের মধ্যে মুক্ত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। উনি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে পরের দিন দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নি সংযোগ করেছে মানুষে, যে কারণে তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। প্রত্যেকটি মামলায় পুলিশের পক্ষ থেকে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলেও কোনো মামলায় রিমান্ড মঞ্জুর করেননি নিম্ন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আগের নকশায় চলতি অর্থবছরে নিজেদের অর্থায়নে পদ্মসেতু নির্মাণ কাজ শুরু হবে এবং শেষ হবে আগামী তিন বছরে। সংসদের বিবৃতিতে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশ্বব্যাংকে না বললেও অন্য আর্থিক সহযোগী জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আইডিবির সহযোগিতা পাওয়ার আশা করে অর্থায়নের একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন তিনি। সেতু নির্মাণের সব মিলে ৩ বিলিয়নের কিছু বেশি অর্থ দরকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আমরা এই অর্থ বছরেই শুরু করছি। পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা নিজেদের অর্থেই সম্পূর্ণ করব। এই প্রকল্পে কোনো দুর্নীতি চলবে না। দুর্নীতিতে বাজদার কাছে আমার আহ্বান হলো যে আপনারা সাবধান হন, আপনাদের নিস্তার নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বৈত কর প্রত্যাহারের চুক্তি সইয়ের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় ২০ বাংলাদেশি সহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন, তবে ১৯ বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও ২৫ জন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আল আইন শহরে এশীয় শ্রমিকদের বহনকারী একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষ হলে ওই হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে ৪৬ জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় মৃতদের আল আইন হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আল আইন, আল তাওয়ান, আল নূর এবং NMC হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। একুশে ফেব্রুয়ারিতে সাজানো হলেও সারা বছরই অযত্ন অবহেলায় পড়ে থাকে বাঙালির গর্ব আর প্রতিবাদ প্রতিরোধের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার। উচ্চ আদালতের নির্দেশের পরও জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ভাষা জাদুঘর এবং ভাষা লাইব্রেরি নির্মাণ কাজ শুরু করতে পারেনি সংস্কৃতি মন্ত্রণালয়। শামসুদ্দোহা পান্নার রিপোর্টে বিস্তারিত। ভাষার মাস ফেব্রুয়ারিতে নতুন সাজে বদলে যায় কেন্দ্রীয় শহীদ মিনার, আর বছরের বাকি সময় থাকে এভাবেই। শহীদ মিনারে মূল বেদিতে জুতো পায়ে উঠছে মানুষ, বেদিতে পড়ে থাকছে আবর্জনা, দেয়ালে দেয়ালে নানা রকম পোস্টার, মূল গেটের দুপাশে দোকানপাট ভেঙে পড়েছে, দেয়ালের বেশ কিছু অংশ চুরি হচ্ছে, ইট, কারো কারো নেশা আর বিশ্রামের জায়গাও শহীদ মিনার। এ এলাকার নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য খাতা কলমে সরকারের ৬ জন কর্মী থাকলেও অনেক অপেক্ষার পরও পাওয়া গেল না কাউকেই। প্রতি ফেব্রুয়ারি মাসে দেখা যায় যে পবিত্রতা রক্ষায় পুরো এক মাস, কিন্তু বাদবাকি যে ১১টা মাস আছে এটা আমরা মানে অবহেলায় কাটিয়ে দিই। এখানে যে দায়িত্বে যে সব লোকজন থাকে আর কি, আমার মনে হয় তাদের গাফিলতির জন্য এটা হচ্ছে আর কি। সরকার কোনো পদক্ষেপই আমার কাছে মনে হয়েছে যে নেয় নাই, কারণ এই যে আমরা দেখতে পারতেছি যে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে এটা পড়ে আছে। আমিও জানি আপনিও জানি স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন। ২০১০-এর ৮ আগস্ট শহীদ মিনারের ভাবগাম্ভীর্য রক্ষায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আদেশ দেন আদালত। শহীদ মিনার কমপ্লেক্সের পাশে ভাষা জাদুঘর ও লাইব্রেরি নির্মাণেরও আদেশ দেওয়া হয়। ২০১২-এর ফেব্রুয়ারির মধ্যে তা কার্যকর করতে না পারায় আদালত অবমাননার দায়ে সংস্কৃতি সচিবকে তলব করে উচ্চ আদালত। এর এক বছর পরও সে আদেশ বাস্তবায়ন হয়নি। একটা স্ট্রাকচার করা বা একটা জাদুঘর করা তো এটা খুব সময়ের বিষয়, এই জন্য আমরা কোর্টের কাছে সময় চেয়েছি। মাতৃভাষা রক্ষায় জাতির বীর সন্তানদের রক্ত দেওয়ার ৬১ বছর পরও
যদি ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় তৎপর হন দায়িত্বশীলরা, এমন অপেক্ষা এই ভাষার মাসে। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা চতুর্থ দিনে বইপ্রেমীদের উপস্থিতি কম হলেও আজ মেলায় এসেছে 110টি নতুন বই। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কবিতার বই যদি পাই পুনরাবৃত্তি এবং শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সায়েন্স ফিকশন প্যারিসের হ্যারিস শাহে প্রকাশিত হয়েছে আজ। এবারের বইমেলা আয়োজনে রয়েছে ব্র্যাক ব্যাংক এবং চ্যানেল আই। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার রাজীব দাস। মেলার খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, রাজীব, মেলার সর্বশেষ খবর সম্পর্কে আমাদের একটু বলুন। হ্যাঁ, মেলা বর্ষা, আপনি একটু আগে যেটা বললেন যে আজকে চতুর্থ দিন মঙ্গলবার মেলার, কিন্তু বিকেল থেকেই দর্শক পাঠকের উপস্থিতি কিছুটা কম বলেই মনে হলো। গতকালও এর চেয়ে বেশি দর্শক দেখা গেছে এই সময়ে। এখন মেলা প্রায় হাতে গোনা কিছু লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছে। এটি আগামীকাল হরতালের কারণেও এটি হতে পারে বলে মনে করছেন এখানকার প্রকাশকরা। আপনি যেমনটি বললেন, আজকে 110টি বই এসছে, এর মধ্যে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর একটি, সায়েন্স ফিকশন সব্যসাচী লেখকের একটি বই, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একটি রাজনৈতিক প্রবন্ধ এসেছে, মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রবন্ধের বই এসেছে ডক্টর মুনতাসির মামুনের বীরঙ্গনা 1971 নামে। এছাড়াও অন্যান্য জনপ্রিয় লেখক আনিসুল হক, বদরুদ্দিন উমরের একটি প্রবন্ধী সমগ্র বই এসছে আজকে। নজরুল মঞ্চে উন্মোচিত হয়েছে নতুন 6টি বইয়ের মোড়ক উন্মোচন। কিন্তু বর্ষা, যেটি একটি উল্লেখযোগ্য একটি ব্যাপার আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, বাংলা একাডেমির এবার গ্রন্থমেলার একটি নীতিমালা ছিল যে পাইরেটেড বই, নেট বই, এই বইগুলো বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে কারণে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি সৃজনশীল প্রকাশকদের মেলা। কিন্তু কয়েকটি স্টল ঘুরে আজকে দেখা গেছে যে অন্যান্য অনেক স্টলেই, মানে নিজেদের প্রকাশনা ছাড়াও বিভিন্ন বই বিক্রি করতে দেখা গেছে। আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি, মানে এরকম কয়েকটি স্টলের সন্ধান পাওয়া গেছে। তো বাংলা একাডেমির মহাপরিচালক এই মর্মে জানিয়েছে আমাদেরকে যে আগামীকাল এই ব্যাপারে একটি বৈঠক হবে এবং সিদ্ধান্ত সেখানে কী হবে সেটি জানানো হবে আর কি, কী সিদ্ধান্ত নেওয়া হবে যারা পাইরেটেড বই, নেট বই বিক্রি করছেন। এবং মেলার যে এবার মানে সিমসাম, শান্ত, সুশৃঙ্খল যে দাবিটি ছিল প্রকাশকদের, সেটি মানে শেষ দিন পর্যন্ত বহমান রাখার জন্য তাদের এই উদ্যোগ। এবং আপনার মাধ্যমে একটু আরেকটু জানাতে চাই যে আজকে 110টি যে নতুন বই এসেছে, এর মধ্যে গল্প এসেছে 11টি, উপন্যাস 19টি, কবিতা 19টি এবং প্রবন্ধ এসেছে 22টি, সর্বোচ্চ সংখ্যক প্রবন্ধের বই আজকে মেলায় এসেছে। এবং আরেকটি জিনিসও বলতে চাই যে মূল মঞ্চে যথারীতি প্রতিদিনই 2টি পর্বে অনুষ্ঠান ভাগ থাকে। প্রথমটি আলোচনা অনুষ্ঠান আজকেও ছিল, ডক্টর মোহাম্মদ এনামুল হকের শারদসার শীর্ষক আলোচনা অনুষ্ঠান, এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ওখানে দেশের প্রথিতযশা প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন, এখনও চলছে। আগামীকাল আপনি জানেন যে জামাত সারা দেশে হরতাল ডেকেছে, সে কারণে মানুষের মধ্যে হয়তো একটু শঙ্কা কাজ করেছে, সে কারণে হয়তো আগেভাগেই বাসায় চলে গেছে। তবে তারপরও আগামীকাল ঠিক সময় বেলা 3টায় মেলা ঠিক উন্মুক্ত হবে। আশা করি সব পাঠক, ক্রেতা, বইপ্রেমীরা এই মেলায় আসবেন এবং মেলাকে মানে মিলন মেলায় পরিণত করবেন। বর্ষা, আমি বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আপনার কাছে নিয়ে যাচ্ছি।